আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যামাজনের একটি অ্যাকাউন্ট তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করছি। প্রথমেই আপনার মোবাইল ফোন থেকে, অর্থাৎ যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন তারা প্লে স্টোর থেকে, আর যারা আইফোন ইউজ করছেন তারা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তা আমি দেখাচ্ছি আইফোনের অ্যাপ স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্যে এখানে অ্যাপ স্টোরে যেতে হবে। তাহলে ওপেন করে নিন, উপরে সার্চ বারে অ্যামাজন লিখে সার্চে অ্যাপ, দেখুন অ্যামাজনের অ্যাপটি এখানে শো করতেছে। আমার পূর্বে ডাউনলোড করা ছিল, এই জন্য এই রকম আইকন দেখাচ্ছে। আপনি নতুন যখন ডাউনলোড করতে যাবেন তখন এখানে গেট শো করবে, গেটে ট্যাপ করবেন। আমি এখন এই আইকনে ট্যাপ করতেছি, ডাউনলোড হচ্ছে। তো অ্যাপটি ডাউনলোড করা পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অ্যাপটি ডাউনলোড হয়ে গেল, এখন এখানে ওপেন থেকে ওপেন করা যাবে, অথবা সরাসরি এখান থেকে দেখুন অ্যামাজন এই অ্যাপটি এখানে ট্যাপ করে ওপেন করুন। এখন আমাদেরকে এই স্ক্রিন থেকে সর্ব পরে বাম পাশে যে তিন লাইনের আইকন দেয়া আছে, তিনটি লাইনের এই আইকনে ট্যাপ করুন। দেখুন উপরে লেখা রয়েছে হ্যালো সাইন ইন, এখানে ট্যাপ। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট উপরের অপশনটি ট্যাপ, ক্রিয়েট অ্যাকাউন্ট নিউ টু অ্যামাজন। তাহলে এখানে নেম তারপরে নিচের অপশনে মোবাইল নাম্বার অর ইমেইল অ্যাড্রেস, তাহলে আমি ইমেইল অ্যাড্রেস দিচ্ছি। এরপর ক্রিয়েট পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি সাথে সাথে লিখে ফেলবেন, নতুবা আপনি ভুল করলে, আপনি যদি এটা মনে রাখতে না পারেন তাহলে সমস্যা হবে। তো পাসওয়ার্ডটি আগে লিখে তারপরে আগে কোথাও নোটে লিখে ফেলেন, তারপরে পাসওয়ার্ডটি বসাবেন। মিনিমাম 6 ক্যারেক্টারের হতে হবে। এরপরে
এবার এখান থেকে ভেরিফাই ইমেল। তাহলে আমার ফোনের পাসওয়ার্ড পাঠানো হয়েছে, আমি ইমেলটা চেক করতে হবে। এই কোডটা আমাকে কপি করে ওখানে পেস্ট করে দিতে হবে। আমি কপি করে এনে এখান থেকে পেস্ট করে দিলাম ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ট্যাব। তো আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে এই আইকনে ট্যাপ করে আমরা আমাদের অ্যাড্রেস অ্যাড করব আর হলো ক্রেডিট কার্ডের ইনফরমেশান অ্যাড করব। তো এখানে যাওয়ার পরে দেখুন নিচের দিকে স্ক্রল করে ইউর অ্যাকাউন্ট এখানে ট্যাব এটা ওপেন করুন। ইউর অ্যাকাউন্ট একটু নিচের দিকে আসেন, ইউর অ্যাড্রেস এটাতে ট্যাপ করুন। ট্যাপ করার পরে অ্যাড নিউ অ্যাড্রেস এটাতে ট্যাপ। সো এখানে কান্ট্রিটা অটোমেটিকলি শো করার কথা, আপনার লোকেশন নিয়ে নেওয়ার কথা, যদি না থাকে আপনি সিলেক্ট করে দিবেন। এখানে ইউনাইটেড স্টেট শো করতেছে, তারপরে আপনার ফুল নেম এখানে দিবেন, আপনার অ্যাড্রেসটা, স্ট্রিট, অ্যাপার্টমেন্ট এগুলো যদি থাকে, আর যদি না থাকে, স্ট্রিট অ্যাপার্টমেন্ট এগুলো না থাকে, তাহলে যেভাবে আছে এক লাইন পর এই লাইনের পর এই লাইন আপনি আপনার পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবেন, জিপ কোড সহ সব দেওয়ার পরে এখান থেকে অ্যাড্রেসে ট্যাপ। তাহলে আপনার অ্যাড্রেস অ্যাড হয়ে যাবে। এরপরে আসেন ব্যাকে গিয়ে নিচের দিকে আসলে দেখেন পেমেন্ট, এই পেমেন্টের এখানে ইউ পেমেন্ট এটাতে ট্যাপ। এখান থেকে ট্যাপ করার পরে অ্যাড পেমেন্ট মেথড এটি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে বিভিন্ন অপশন দেয়া রয়েছে, অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড। এখানে নেম অন কার্ড, কার্ডের উপরে আপনার নেম যেভাবে দেয়া আছে সেম দিবেন। কার্ড নাম্বার কার্ডের উপরে ঠিক যেভাবে নাম্বারটা দেয়া আছে নিচের ঘরে কার্ড নাম্বার দিবেন। এরপরে হলো এক্সপায়ারেশন ডেট, এক্সপায়ারেশন ডেটটা দিবেন, তারিখ আর কোন সাল এটা দিবেন। দেওয়ার পরে অ্যাড ইউর কার্ড এটাতে ট্যাপ করবেন, তাহলে আপনার কার্ডটি অ্যাড হয়ে যাবে। তাহলে আপনি রেডি হয়ে গেলেন অর্ডার করার জন্য, আপনার সব কিছু শেষ, অ্যাড্রেস দিয়ে ফেলছেন, কার্ড অ্যাড করে ফেলছেন। তো অ্যামাজনে অর্ডার করার জন্য আমার ইতিপূর্বে কয়েকদিন আগে আমি একটা পোস্ট করেছি অ্যামাজন অর্ডার নিয়ে, আপনি উপরে আই বাটন দেখবেন কোনায় আমার লেফট কর্নারে আছে, আই বাটনে ক্লিক করলে আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আপনি অর্ডারটা করে কীভাবে পে করবেন
সব কিছুই বিস্তারিত দেয়া আছে, তাহলে অর্ডারে কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের বিষয়, আজকে এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করলে নতুন নতুন আমি যে ভিডিওগুলো পোস্ট করতেছি সবার আগে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন সহজে। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।